Redmi Realme কে পিছে ফেলে এবার Infinix এর পক্ষ থেকে আসতে যাচ্ছে Infinix 08। এই ফোনটি হবে Redmi Realme Killer। বাজেট ফোনের ভিতর এটি হবে সেরা ফোন। এতে থাকছে MediaTek Helio G90T এবং রিয়ারে 64 মেগাপিক্সেল ক্যামেরার মতো উল্লেখযোগ্য ফিচার। এছাড়া চমক থাকছে ফোনটির প্রতিটি সেকশনে। সো বন্ধুরা, Infinix 08 ফোনটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক মূল ভিডিও। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়ার বাড়ে থাকছে গ্রেডিয়েন্ট কালার সাথে গ্লসি ফিনিশ। একটি স্কোয়ার সার্কেলের ভিতর থাকছে এর ক্যামেরাগুলো, যা অনেকেরই কাছে আনকমন মনে হবে। ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার বাম পাশে থাকছে ডুয়াল পাঞ্চ হোল, যেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ বসানো হয়েছে। তাই ফোনটি লুকের দিক থেকে হবে বেশ আকর্ষণীয়। 205 গ্রামের ওজনের সাথে এর থিকনেস 9.1 মিলিমিটার হয়, ফোনটা বেশ কিছুটা মোটা এবং ভারী মনে হবে। এতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ড স্লট ব্যবহার করার সুযোগ থাকছে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.8 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল, যেটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, অর্থাৎ 1080x2460 পিক্সেল, যার স্ক্রিন টু বডি রেশিও 86.8% এবং পিক্সেল ডেন্সিটি 392 PPI। তবে ডিসপ্লেতে চমক থাকছে 90Hz রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য ফিচার। প্রাইস রেঞ্জ তুলনায় একটি বেটার ডিসপ্লে প্রোভাইড করছে Infinix। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10, আর চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G90T, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেশ করে তৈরি একটি অক্টাকর প্রসেসর, যার জিপিইউ মালি G76 MC4। MediaTek Helio G90T মিড বাজেটে মোস্ট পাওয়ারফুল চিপসেট। এই চিপসেট দিয়ে মোস্ট গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির আরেকটি উল্লেখযোগ্য ফিচার, এর ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K রেজলিউশনে এবং AI সুবিধা থাকছে 1080p 30fps এ। ফোনটির সেলফিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেল এবং সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps এ। এখানে বেস্ট ক্যামেরা সেটআপ প্রোভাইড করছে Infinix 08, কারণ এই প্রাইস রেঞ্জে এত ভালো ক্যামেরা সেটআপ এখন পর্যন্ত কোনো কোম্পানি প্রোভাইড করতে পারেনি। এবারে কথা বলা যাক ফোনটির আরেকটি উল্লেখযোগ্য ফিচার, এর ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 4500 mAh ব্যাটারি, সঙ্গে 33W ফাস্ট চার্জিং সুবিধা। এই চার্জার দিয়ে ফোনটি 1 ঘন্টার কম সময়ে 0 থেকে 100% চার্জ করা যাবে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটিতে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, FM রেডিও অ্যান্ড USB Type-C পোর্ট। বন্ধুরা, এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন। এবার জানি দরপালা আইফোনটির প্রাইস। এই ফোনটির দাম রাখা হয়েছে 210 ইউরো, যা বাংলাদেশের বাজারে আসলে 18 থেকে 20 হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে। আর এই প্রাইস রেঞ্জে এই ফোনটি পাওয়া গেলে এটি রিয়েলমি রেডমিকে ছাড়িয়ে হবে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। সো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে আপনার মতামত কি নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।